Hello viewers, assalamu alaikum. Welcome back to my YouTube channel Hasina Mustafa Munna's Recipes. আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার মাটন বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাটন বিরিয়ানি বানানোর জন্য আমি একটি হাড়ের ভিতরে 1 কাপ সরিষার তেল দিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি 6-7 টুকরা দারচিনি, একটি স্টার অ্যানিস, 6-7টি এলাচি, 6-7টি লং এবং 10-12টি গোলমরিচ। শুকনো মশলাগুলোকে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 কাপ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন, মশলাগুলোকে এখন তেলের মধ্যে ভালো করে ভুনা করে নিচ্ছি যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি জয়ফল 1টি এবং জয়ত্রীর গুঁড়া 1/2 চা চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, তেজপাতা 2টি, ধনের গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনি আপনার টেস্ট অনুযায়ী ইউজ করতে পারবেন। মশলাকে ভালো করে তেলের উপর কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির মাংস 6 পাউন্ড, এখন মশলাগুলোকে খাসির মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খাসির মাংসকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসে আমি এই পর্যায়ে কোনো পানি দেইনি, মাংস থেকেই অনেক পানি বের হবে এবং সেই পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। মাংসের ভেতরে এখন 2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ইউজ করবেন। মাংসের ভিতরে এখন দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ। আমি নন ফ্যাট গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1/4 কাপ। মাংসের ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন মাংসকে ঢাকনা দিয়ে রান্না করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত।
মাংস এখন সিদ্ধ হয়ে গেছে এবং তেলের উপর চলে এসেছে। মাংসগুলোকে আমি এখন হাঁড়ি থেকে তুলে রাখব। রান্না করা খাসির মাংসগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বিরিয়ানির রাইস রান্না করার জন্য আমি রাইস কুকারের কাপের 10 কাপ কালিজিরা চালকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাঁড়ি থেকে আমি মাংসগুলোকে তুলে নিয়েছি, কিন্তু কিছু মশলা এবং তেল এখানে রেখে দিয়েছি, এর মধ্যেই আমি পোলাও রান্না করব। পোলাওর চালগুলোকে হাঁড়িতে থাকা তেল এবং মশলার ভেতরে ভালো করে আমি ভেজে নিচ্ছি। পোলাওর চালগুলোকে ভাজতে ভাজতে একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে, তার মানে পোলাওর চালগুলো আমার ভাজা শেষ। এর ভেতরে এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। রাইস কুকারের কাপের 10 কাপ আমি চাল নিয়েছি, তো সেই কাপ দিয়ে আমি 20 কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি। আমি গরম পানি ইউজ করছি। চালগুলোকে এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ, দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এখন এই চালকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। 20 মিনিট পর চাল এভাবে দেখা যাচ্ছে, অলমোস্ট ডান হয়ে গেছে। এখন এটাকে নাড়িয়ে উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে করে দিচ্ছি। পোলাওগুলো এখন ডান হয়ে গেছে, এখন এর উপরে মাংসগুলোকে বসিয়ে দিতে হবে। পোলাও এবং মাংসকে এখন অল্প আঁচে ঢাকনা দিয়ে দমে রাখতে হবে 10 মিনিটের জন্য। মাংসকে এখন পোলাওর সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন 2টি পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তার ভিতরে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদাম। বেরেস্তা, কিশমিশ এবং বাদাম দিয়ে এখন এই বিরিয়ানিকে গার্নিশ করব। বিরিয়ানিকে আমি একটি ডিশের মধ্যে নিয়ে নিয়েছি।
দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে, আর খুব সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার খাসির মাংসের বিরিয়ানি। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।